বিদ্যালয় থেকে বের হয়েছি, কয়েকটি বছর কেটে গেছে, স্কুলে আসা হয় না অনেক বছর ধরে, কিন্তু এই বিদ্যালয়ে কাটানো 10টি বছরের স্মৃতি আজও আমাকে এই বিদ্যালয়ে ফিরিয়ে নিয়ে আসে। আমার ফার্স্ট ডে স্কুল থেকে শুরু করে র্যাগ ডে পর্যন্ত সকল স্মৃতি জড়িয়ে আছে আমার এই জীবনের সাথে। একটি সময় ছিল এই বিদ্যালয়কে খুব সাধারণ মনে হতো, নিজে নিজেকে বলতাম এই কষ্টের বিদ্যালয় থেকে কবে মুক্ত হব, কবে এই বিদ্যালয় জীবন শেষ হবে। কিন্তু বাস্তবে এই বিদ্যালয় কাটানোর সময়ই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় ছিল। আজ অনেকদিন পর বিদ্যালয়ে পা রাখলাম, আমার বিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল। বিদ্যালয়ে শুরু হয় আমার স্কুল লাইফ। এটি বিদ্যালয়ের মাঠ, সকল ধরনের খেলায় আমরা বন্ধুরা এখানে খেলেছি। তার মধ্যে সবচেয়ে বেশি খেলা হয়েছে মনে হয় ফুটবল, সবাই ফুটবল পাগল ছিলাম। সবাই ফুটবল বলতে টিফিন টাইমে এক দৌড়ে মাঠে রোগন স্যারের কাছে বল নিয়ে, তারপর আধা ঘন্টা এক ঘন্টা ক্লাস হইত না। আরো অন্যান্য উদ্ভট খেলা খেলতাম, যেমন রেসলিং। রেসলিং এর কত মায়, কত ব্যথা, কত চিল্লাচিল্লি, আর স্যারদের কত অ্যাটেনশন। অনেক স্মৃতিই আছে এই মাঠ ঘিরে। এটি বিদ্যালয়ের খাবার পানির কল এবং খাবার পানির একমাত্র উৎস। এটি এমন একটি জায়গা যেখানে প্রত্যেক ক্লাসের পর আসা চাই। এখানে একজনের পানি নেওয়ার নাম করে অনেকে মিলে আসতাম, তাই দুষ্টুমি করার সুন্দর একটা সুযোগ এখানে পাওয়া যায়। যেমন অর্ধেক ক্লাসে 4-5 জন বের হয়ে ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত কল করে থাকতাম, প্রায় ধরা পড়তে হতো। কিন্তু ধরা না পড়লে ওই দিনের মতো মজা আর কখনো হতো না। আড্ডা, ঝগড়া, মারামারি এবং এমন কোনো টপিক নাই যা নিয়ে কথা হতো না, যেন সংসদ বসেছে। এরই মাঝে নানা ঘটনা ঘটত। যেমন মাঝে মধ্যে কতিপয় দুষ্কৃতিকারীগণ উপর থেকে পানি ফেলে থাকতেন, তখন এই ইস্যু ধরে চিৎকার চেঁচামেচি করা হতো যেন গরম কড়াইয়ে তেল পড়েছে। তখন স্যার আসলে দুটি কাজ করা হতো, পানি খাওয়া নাটক অনুসরণ করা, না হলে দৌড়ে পালানো যেন সবচেয়ে কমন। গাণিতিকভাবে হিসাব করলে ক্লাসে অর্ধেক যদি কল পারে কাটানো হয়, তাহলে স্কুল লাইফের অর্ধেকও তো কল পারে কাটানো হয় নাকি? স্মৃতির আরেকটা অংশ হলো এই ক্যান্টিন। স্কুল লাইফে স্মৃতি স্টোরেজে এরও দখল আছে। আমরা সব জায়গাতেই সমান হারে আড্ডাবাজি দুষ্টুমি করতাম, আর আসল কাজ খাওয়া দাওয়া তো হতোই। আমাদের দুষ্টুমির মাত্রা এত বেশি ছিল যেন খাবার দাবার কেউ ছাড় দেয়নি। আমাদের কার্যক্রম সব জায়গায় সমান, আমাদের প্রতিবাদ যেন কোনো শেষ ছিল না। তাই মানতেই হবে, সিরিজ স্টোরেজে ক্যান্টিনের মেমোরি ভালোই জায়গা দখল করেছে। ভেবেছিলাম সব আগের মতোই থাকবে, কিন্তু দেশের সাথে সাথে স্কুলের উন্নয়ন চলছে, কেউ পিছিয়ে নেই। স্মৃতি স্মৃতির মতো থাকে আর মাঝখানে সব পাল্টে যায়।
যেখানে ফাঁকা স্থান ছিল সেখানে এখন নতুন একটি বিল্ডিং, স্কুল আরো সমৃদ্ধ হয়েছে। পুরনো বিল্ডিং এর সেই অষ্টম শ্রেণীর ক্লাসরুম, কত স্মৃতি! আহা, কি চঞ্চলে না ছিলাম! এই হলো তার নমুনা। ক্লাসে বসে করবো হলো পড়া, তা আবার বন্ধুর পাশে বসে তা কি করে হয়! যেন ফিউচার ইম্পসিবল টেন্স, অন্যরা পড়বে আর আমরা চুপ করে বসে থাকবো, তার মানে এটা নয় যে আমরাও পড়বো। সারাই লেকচার আর আকাশের পাখি দুটোই মাথা উপড়তে যেত। পড়া না পারলে যথারীতি দাঁড়াও, আর দুষ্টুমি করলে তো হলোই। স্কুলের পরীক্ষার কথা মনে পড়লে মনে পড়ে স্যারদের কড়াগার্ডের কথা। এই স্কুলের বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে পরীক্ষার হলের শৃঙ্খল। পরীক্ষায় এইভাবে নিয়ম মেনে চলার সুফল আমরা পরবর্তীতে পেয়েছি। পরীক্ষা ব্যবস্থা ভালো বলেই বিভিন্ন পরীক্ষায় আমাদের সাফল্য ঈর্ষণীয়। যখন স্কুলে ছিলাম তখন মনে হতো এই পরীক্ষা জিনিসটা কে আবিষ্কার করেছে, মনে হতো শুধু পড়ালেখা করলেই ভালো ছিল। পরীক্ষা জিনিসটার ঘোর বিরোধী ছিলাম। অনেক খোঁজখবর নেওয়ার পর জানতে পারি পরীক্ষা বস্তুটি হেনরি ফিশার নামক এক আমেরিকান লোকের আবিষ্কার। কিন্তু এই কড়াগার্ডের ফলেই আমাদের বোর্ড পরীক্ষা খুব ভালো হয়। স্যারদের কড়াগার্ডের ফলে কারো দুর্নীতির সুযোগ হতো না, অতএব যে কেউ নকল করবে তার কোনো সুযোগ নেই। এই হলো স্কুলের নিয়ে আমার স্মৃতি। স্যার মানে ভালোবাসা সব কিছু নেই আমার এই স্কুল। এই স্কুল আমার গর্বের। আমি স্কুল মনে পড়ে এসএসসি এর কয়েকদিন আগে আমরা স্কুলে দোয়া চাওয়ার জন্য এসেছিলাম। আজও মনে পড়ে সেই দিনের কথা। স্যারদের সাথে ছিল বাবা ছেলের সম্পর্ক। আজও মনে পড়ে সেই দিনের কথা, স্যারদের মাথায় হাত বোলানোর কথা ও অনুপ্রেরণামূলক উপদেশ আজও মনে থাকবে। স্যারদের শিক্ষাদান এত উঁচু মানের যে আমরা সব জায়গাতেই ভালো ফলাফল করেছি, বই এনেছি স্কুলের জন্য সম্মান। আর আমি নেই, কিন্তু স্কুলে বন্ধু বান্ধবের সাথে কাটানো মুহূর্ত, স্কুলে স্যার ম্যাডামের শাসন, স্নেহ ভালোবাসা, এই সব কিছুই আমার জীবনের অংশ হয়ে আছে। স্কুলের স্যার ম্যাডামের প্রায় সময় আমরা ডিস্টার্ব করেছি, তাদেরকে শাস্তি দিতে বাধ্য করেছি, কতটা কষ্টই তাদেরকে দিয়েছি, কিন্তু তারা সবসময় আমাদেরকে তাদের সন্তানের মতোই স্নেহ বা ভালোবেসেছেন, তা আমরা বুঝতে পেরেছি বিদায় অনুষ্ঠানের দিন। এই হলো আমাদের সেই কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল, যেখানে আমি আমার 10টি বছর কাটিয়েছি। কত স্মৃতি! আমার স্কুল আমাকে ছাড়তে হয়েছে, নতুন পথে পা দিতে হচ্ছে, কিন্তু এই স্কুল জীবন আমার জীবনে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। আমার বিদ্যালয় আমার গর্ব, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল।
দিনে ও পৃথিবী এবারে সে বাংলাদেশ নাও চিনে ও পৃথিবী তোমায় জানায় স্বাগত এই দিনে প্রথম যেদিন ভয় গিয়েছি ভুলে জয় দেখেছি একুশ যেদিন এলো মাথা তুলে জয় দেখেছি দিন এলো মাথা তুলে জয় দেখেছি।